প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আবার নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবিতা থেকে তাহারে পড়ে মনে কবিতাটি, কবি সুফিয়া কামাল রচিত তাহারে পড়ে মনে কবিতা। তো এই কবিতা আলোচনা করার আগে ইন্টারমিডিয়েটের খুবই সুন্দর একটি কবিতা হলো তাহারে পড়ে মনে। তো এই কবিতা আলোচনা করার আগে আমরা একটু লেখক সম্বন্ধে কিছু কথা বলে নিতে চাই। বাংলা সাহিত্যে নারী জাগরণ কিংবা বাংলা সাহিত্যে নারীদের অধিকার নিয়ে যারা লেখালেখি করেছেন, যাদের হাত ধরে আজকে নারী সমাজের এত উন্নতি, নারীর ক্ষমতায়ন কিংবা নারীর শিক্ষা, নারীর শিক্ষা বিস্তার থেকে শুরু করে নারীর সামগ্রিক উন্নয়নের পিছনে যে সকল মহান মানুষের হাত ছিল, তাদের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, রোকেয়া সাকাওয়াত হোসেন পরবর্তী সময়ে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন এই মহান মনীষী সুফিয়া কামাল। সুফিয়া কামালের ব্যক্তি জীবন যদি আমরা একটু দেখি, তিনি ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। নিজের একান্ত উদ্যোগে তৎকালীন সময়ে নারীরা যখন গৃহবন্দী ছিল, তখন নিজের একান্ত উদ্যোগেই তিনি শিক্ষিত হয়েছেন এবং জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। এবং শেষ পর্যন্ত সুফিয়া কামাল শুধু নিজেই শিক্ষিত হননি, তিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, পেয়েছেন জননী সাহসিকা উপাধি। সুফিয়া কামালের অনেক গ্রন্থের মধ্যে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, ইতল বিতল, নওল কিশোরের দরবারে ইত্যাদি বিশেষভাবে আলোচিত। তো সুফিয়া কামালের সামগ্রিক জীবনে একটি কবিতার প্রভাব আছে, সেটি হলো তাহারেই পড়ে মনে কবিতার। আমরা জানি যে খুব অল্প বয়সে সৈয়দ নেহাল হোসেনের সাথে, আপন মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে তার বিবাহ হয়েছিল, বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়েছিলেন এবং তার সাথে এবং জীবনের অনেক কিছুই তিনি পেয়েছিলেন সৈয়দ নেহাল হোসেনের কাছ থেকে। প্রথম জীবনে সুফিয়া কামালের নামের সাথে যুক্ত ছিল NS সুফিয়া, সৈয়দ নেহাল হোসেন সুফিয়া, স্বামীর নামকে তিনি নামের পূর্বে গ্রহণ করেছিলেন। পরবর্তীতে 1932 সালে খুব অল্প বয়সে সৈয়দ নেহাল হোসেন মারা যান। মারা যাবার পরেই সুফিয়া কামালের জীবনে নেমে আসে অমানিশা এবং এই সময় তার জীবনের বিভিন্ন দুঃখ কষ্টকে তিনি সঞ্চার করে তার মনের ভিতরে জমানো কষ্ট এইগুলোকে নিয়েই তিনি কবিতা লিখেছেন। মূলত তাহারই পড়ে মনে কবিতাটি তার ব্যক্তি জীবনের রূপায়ণ। অনেকে বলেছেন যে এটি তার জীবনের বাস্তব ঘটনা। এখানে কবি ভক্তের প্রশ্নের মধ্য দিয়ে কবি এই কবিতাটি রচনা করেছেন। তো সেক্ষেত্রে আমরা যখন কবিতাটি পড়তে যাব, তখন আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো সৈয়দ নেহাল হোসেনের সাথে তার মানে তার জীবনের সমাপ্তি এবং পরবর্তীতে 1939 সালে তার জীবনে দ্বিতীয় স্বামীর আগমন, অর্থাৎ কামাল উদ্দিনের সাথে তার দাম্পত্য জীবন। চট্টগ্রাম নিবাসী কামাল উদ্দিন, যিনি ছিলেন একজন সাহিত্যিক, তার সাথে তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই কামাল উদ্দিনের কামাল নামটি কেটে SN কেটে দিয়ে তিনি যুক্ত করেন কামাল, হয়ে যান SN সুফিয়া থেকে সুফিয়া কামাল। এই সুফিয়া কামালের তাহারেই পড়ে মনে কবিতাটি আমরা একটু পড়ে নিচ্ছি। মূলত এখানে কবিভক্তের কথা বলা হয়েছে, কবিভক্তের প্রশ্নের মধ্য দিয়ে তিনি উত্তর দিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে কবিভক্ত বলে কিছু নাই, এখানে কবির মনের প্রশ্নকে কবি নিজেই প্রশ্ন করে উত্তরগুলো বের করে নিয়ে এসেছেন। আমরা একটু কবিতাটি পড়ে নিব। কবি প্রথমেই বলেছেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবিকে কবিভক্ত বলছে যে কবি তুমি নীরব কেন, যে প্রকৃতিতে ফাগুন এসেছে, ফাল্গুন এসেছে, বসন্ত এসেছে, বরিয়া মানে বরণ করে, বলছে তুমি বন্দনা গান দিয়ে কেন তাকে বরণ করে নিবে না। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, সে তার চক্ষুকে খুলে, সে তার চোখ খুলে বলল যে দক্ষিণের দুয়ার কি খুলে গিয়েছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। অর্থাৎ প্রকৃতিতে যে এত পরিবর্তন হয়েছে, লেবু গাছে ফুল ফুটেছে কিংবা আম গাছে মুকুল এসেছে, সেই আমের মুকুলের গন্ধে, লেবু ফুলের গন্ধে দক্ষিণ বা দক্ষিণা বাতাস, সমীর মানে হলো বাতাস, চারিদিক ব্যাকুল করে তুলেছে, মাতাল করে তুলেছে, কিন্তু কবি তার কোনো খোঁজই রাখেননি। কারণ প্রথম স্বামী মারা যাওয়ার পরেই তার জীবনে নেমে এসেছে রিক্ততা, শূন্যতা, তার মধ্যে তিনি আবদ্ধ হয়ে গেছেন, একদম নিবিষ্ট হয়ে গেছেন। তো কবি সেই কথাগুলোকেই তুলে ধরছেন, বলছেন যে আমি তো এসবের খোঁজ রাখিনি, এগুলো কি প্রকৃতি থেকে আসলে এরকম পরিবর্তন হয়েছে। তো তখন কবিভক্ত বলছে, এখনো দেখোনি তুমি, তুমি এখনো এগুলো দেখোনি। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, তুমি কেন আজকে এত উদাসীন, তোমার কী হয়েছে। কোথা তব নবপুষ্পসাজ, তুমি ফুল দিয়ে কেন নিজেকে সাজাওনি, নবপুষ্পসাজ কেন তোমার আজকে নাই। কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, দূর দিগন্ত থেকে তরি কি এসেছে সমুদ্রে, সমুদ্র নদী পার হয়ে গিয়ে নতুন নৌকা কি এসেছে। বলছে যে
ডেকে বেজেছে কি আগমনী গান, সেই তরি আসার আগমনী গান কি বেজেছে? ডেকেছে কি সে আমারে, সে কি আমাকে একবার ডেকেছে, আমার খোঁজ নিয়েছে? শুনি নাই রাখিনি সন্ধান, কই বলছে আমি তো শুনিনি, তার সন্ধানও আমি রাখিনি। বলছেন যে ও কহিলাম ও গো কবি রচিয়া লহনা আজ গীতি। হে কবি, তুমি নিজেই আজকে নতুন করে গান রচনা করো, গীতি মানে গান, তুমি গান রচনা করো। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, তোমার কণ্ঠে আমি বসন্তের বন্দনা মানে গুণগান স্তুতি, বসন্তের প্রশংসা শুনি, এটা আমার মিনতি মানে আমার অনুরোধ। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে। কবি বলছেন একদম মানে খুব নরম সুরে যে এবার আর না হোক, এবার থাক, আর না হোক আর আরেকবার সামনের বছর হয়তো আমি রচনা করব। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। বলছে আমি ডাকিনি, আমি গান লিখিনি, তাই বলে কি প্রকৃতিতে বসন্ত আসেনি? বসন্ত তো প্রকৃতিতে ঠিকই এসেছে, ফাগুন ফাগুন তো তাকে ঠিকই বরণ করে নিয়েছে। কহিলাম, কবিভক্ত আবার বলছে, কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই? আমি বললাম হে কবি, তুমি কি এই জন্য অভিমান করেছো, মন খারাপ করেছো? যদিও এসেছে তবু তুমি তারে করিলা বৃথায়। প্রকৃতিতে ফাগুন তো এসেছে সব কিছুর পরে, এটা প্রকৃতির নিয়ম, কিন্তু তুমি কেন এমন উন্মনা, তুমি এত উদাস কেন, তুমি তো তাকে বৃথাই করে দিলে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? বলছে বৃথা হবে কেন, ফুল তো ঠিকই শাখায় শাখায় ফুল ফুটেছে। পুষ্পারতি, পুষ্পারতি মানে পুষ্পের আরতি, ফুলের পূজা, লভেনী কি ঋতুর রাজন, লভেনী মানে লাভ করেনি, ঋতুর রাজন মানে বসন্ত, ঋতুরাজ বসন্ত। বলছে ঋতুরাজ বসন্ত কি ফুলের পূজা গ্রহণ করেনি? মাধবী পুকুরীর বুকে গন্ধ নাহি, মাধবী ফুলে কি গন্ধ আসেনি? বলছে করে নাই অর্ঘ বিরচন, অর্ঘ মানে মালা, বিরচন মানে রচনা করা, অর্ঘ বিরচন মানে মালা রচনা করা। বলছে যে সে কি ফুল দিয়ে মালা রচনা করেনি? হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? এবার কবিভক্ত বলছে সব কিছু ঠিক আছে, কিন্তু বসন্তকে তুমি এত অবহেলা করছো কেন, তার প্রতি তোমার এত কেন অবহেলা, এত বিমুখতা কেন? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, অর্থাৎ তুমি ঋতুরাজ বসন্তকে অবহেলা করে উপেক্ষা করে কেন তাকে ব্যথা দিচ্ছ, সে তো ঠিকই এসেছে। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী। সে এবার কবি কাছে সরে আসলো কবি ভক্তের, বলল কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর, মাঘের সন্ন্যাসী বলতে এখানে শীতকে বোঝানো হয়েছে। বলছে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। বলছে যে শীত মানে কুয়াশা, দুঃখিত, শীত হলো কুয়াশার চাদর মুড়ি দিয়ে দূর দিগন্তে পুষ্পশূন্য, যেখানে কোনো ফুল নাই কোনো পাতা নাই, সেই দিগন্তের পথে রিক্ত হস্তে চলে গেছে, মানে একদম শূন্য হাতে। বলছে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, এত কিছুর পরে আমার পরেও আমার শুধু সেই শীতের কথাই মনে পড়ে, ফাগুন আমার কোনো আকর্ষণ সৃষ্টি করছে না, তার কথাই আমার বারবার মনে পড়ছে। আমরা আবার বলছি যে এটি মূলত আমাদের কবির বাস্তব জীবনের রূপায়ণ, কারণ 1932 সালে সৈয়দ নেহাল হোসেন মারা গেছেন এবং এই কবিতা লেখা হয়েছে 1935 সালে, এবং সুফিয়া কামাল আবার দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন 1939 সালে, মাঝখানের সময়ে কিন্তু এই কবিতাটি লেখা। সেক্ষেত্রে অনেক মনীষী এবং অনেকেই বিষয়ে লিখেছেন যে প্রথম স্বামীর প্রস্থান এবং দ্বিতীয় স্বামীর আগমন দুয়ের মাঝখানের টানাপোড়েনে থেকেই মূলত সুফিয়া কামাল তাহারেই পরে মনে কবিতাটি লিখেছেন। এখানে শীত হলো সৈয়দ নেহাল হোসেন এবং ফাল্গুন বা বসন্ত হলো কামাল উদ্দিন, এই দুয়ের মাঝখানে থেকে সুফিয়া কামাল রচনা করেছেন তাহারেই পরে মনে কবিতাটি। এটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সবচেয়ে সুন্দর একটি কবিতা। আর আরেকটি বড় বিষয় হলো আমরা আবারও সুফিয়া কামালকে স্মরণ করছি যে আজকে নারীর ক্ষমতায়ন এবং নারীর জাগরণের পিছনে যে মহান মনীষীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের মধ্যে সুফিয়া কামাল অগ্রস্থানে আছে বা শীর্ষ স্থানে অবস্থান করছে, কারণ এই সকল মনীষীর একান্ত প্রচেষ্টাই আজকে নারী সমাজের এত উন্নতি। তো ঠিক আছে, আপনারা যারা এতক্ষণ আমাদের ক্লাস দেখছিলেন তাদেরকে শুভেচ্ছা। আপনারা অবশ্যই শব্দার্থ, পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি পড়ে নেবেন এবং আমাদের ক্লাসের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন, কোনো পরামর্শ থাকলে কিংবা জানার কিছু থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।